বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের বীজগণিত অংশে পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.2 এর সৃজনশীল নম্বর 18 এই প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দেখাব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমে আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটা পড়ে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, 18 নম্বর সৃজনশীল প্রশ্ন, এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, সি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তিনটি বীজগণিতীয় রাশি। ক নম্বর প্রশ্ন, এক্স বাই ওয়াই এবং এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর বিয়োগফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। গ নম্বর প্রশ্ন, 1/a, 1/b এবং 1/c কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ক নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্ন ক, এক্স বাই ওয়াই কে থেকে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই বিয়োগফল নির্ণয় করো। অর্থাৎ এক্স বাই ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই বিয়োগ করো। তাহলে আমরা এই জন্য মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম এখানে। এবার আমরা হরগুলোর লসাগু বের করব। এখানে হর ওয়াই, এখানে হর ওয়াই, ওয়াই ওয়াই এর লসাগু হচ্ছে ওয়াই। এবার লসাগু বের করার পর ভগ্নাংশের এই হর দিয়ে লসাগুকে ভাগ। লসাগু হচ্ছে এখানে ওয়াই আর হর হচ্ছে ওয়াই, তো ওয়াই দিয়ে ওয়াই কে ভাগ করলে হবে ওয়ান, ওয়ান দিয়ে লব এক্স কে গুণ করলে হবে এক্স। এই মাইনাস চিহ্নে মাইনাস চিহ্নে বসে নিলাম। আবার লসাগু ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হরও ওয়াই, এই লসাগু ওয়াই কে এই হর ওয়াই দিয়ে ভাগ করলে ভাগফল ওয়ান। তাহলে এখানে আমরা ভাগফল ওয়ান পেলাম। ওয়ান কে আমরা লব এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করব। এক্স বসে নিলাম, ওয়ান দিয়ে এক্স কে গুণ করলে হবে, এখানে প্লাস মাইনাসে প্রথমে মাইনাস লিখব, ওয়ান দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স, মাইনাস এ প্লাস এ মাইনাস, ওয়ান দিয়ে ওয়াই কে গুণ করলে হবে ওয়াই। আর নিচে হর ওয়াই বসে নিলাম। এবার উপরের লাইনে লক্ষ্য করো, লবের লাইনে এ প্লাস এক্স, এখানে আছে মাইনাস এক্স, এটা আমরা বিয়োগ করে দিলাম। উপরে থাকে এখানে মাইনাস ওয়াই, নিচে হর থাকে ওয়াই। এবার ওয়াইয়ের সাথে ওয়াই ভাগ চলে গেল, উপরে নিচে ভাগ, ওয়াই দিয়ে ওয়াই কে ভাগ করলো ওয়ান, আর তার আগে লবের মধ্যে এখানে আছে মাইনাস, ওয়াই দিয়ে ওয়াই কে ভাগ করলো হবে ওয়ান। তাহলে এটি হচ্ছে আমার বিয়োগফল এই সংখ্যা থেকে এই ভগ্নাংশটি, অর্থাৎ এক্স বাই ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই বিয়োগ করলে এটি হবে বিয়োগফল। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর। প্রথম আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। প্রশ্ন খ, খ নম্বর প্রশ্ন, প্রশ্ন হচ্ছে এখানে প্রথম আমরা ওই যে উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে লিখব। তাহলে লিখি, দেওয়া আছে আমার খ নম্বর প্রশ্ন আছে 1/b প্লাস 1/c, অর্থাৎ b আর c আছে এখানে। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে b এর মানটা লিখবো, b এর মান হচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, আর c এর মান হচ্ছে x স্কয়ার, এটা আমরা নিচে লিখতে পারি x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। এই b এবং c এর মান দেওয়া আছে,
এবার আমরা প্রদত্ত বম্ভ্রংশটা লিখব বা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি প্রশ্নে যার মান বের করতে বলা হয়েছে 1 বাই বি, তাহলে লিখব 1 বাই বি প্লাস 1 বাই সি। এই প্রশ্নের লাইনটি আমরা লিখলাম প্রদত্ত রাশি দিয়ে। এবার এখানের মধ্যে আমরা এই বির মান এবং নিচের লাইনে এই সির মানটা লিখব। তাহলে 1 বাই বি, এই বি এর মান আমরা উপর থেকে লিখব এক্স স্কোয়ার মাইনাস 7 এক্স প্লাস 12, মাঝখানে প্লাস চিহ্ন বসে নিলাম, উপরে লব 1, আর সির মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স প্লাস 20। এবার আমরা এখানে এই প্রথম রঙ অংশের লব, প্রথম রঙ অংশের যে লব 1 আছে 1 যথারীতি বসে নিলাম, হর যে তিনটা সংখ্যা আছে এখানে আমরা এটাকে মিডল টার্ম করব, মিডল টার্ম মানে মাঝখানে যে 7 এক্স আছে এটাকে আমরা ভেঙে লিখব। তাহলে প্রথমে এক্স স্কোয়ার লিখলাম এবং শেষে এখানে 12 লিখলাম, মাঝখানে 7 এক্স কে ভাঙবো। তাহলে আমরা ভাঙবো কিভাবে, এই প্রান্তীয় রাশির গুণফল যেটা পাবো, প্রান্তীয় রাশির গুণফল হচ্ছে এখানে 12 এক্স স্কোয়ার, এই 12 এক্স স্কোয়ার এটাকে আমরা এইভাবে গুণনীয়ক ভাঙাবো, 12 কে 2 ভাগ দিলে 6, 6 কে আবার 2 ভাগ দিলে 3, তাহলে গুণনীয়ক দেখো 2 দুগুণে 4, একটা গুণনীয়ক 3 আর একটা গুণনীয়ক 4। তাহলে আমরা এই 7 কে এভাবে ভাঙা লিখছি, ওই যে গুণনীয়ক 4 এবং 3, তাহলে লিখবো মাইনাস 4x মাইনাস 3x, মাইনাস 4x মাইনাস 3x যোগ করলে এই মাইনাস 7x, আমার মাঝখানের সংখ্যাটা মিলে গেল ভাঙানোটা। এবং মাঝখানে দুইটা গুণ করলে প্রান্তিক রাশিদ্বয়ের গুণফলের সমান, মাইনাস 7x মাইনাস 3x গুণ করলে মাইনাস 12x স্কোয়ার এর সমান। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্ন অংশের হরকে একইভাবে মিডল টার্ম করব, তাহলে x স্কোয়ার মাইনাস 20 বসে নিলাম, x স্কোয়ারে প্লাস 20, মাঝখানের মাইনাস 9x কে আমরা ভেঙে লিখব। প্রথম রাশি প্রান্তীয় রাশি এবং এই প্রথম রাশি শেষ রাশির গুণফল 20x স্কোয়ার, তাহলে আমরা এই 20 কে এইভাবে লসাগু বের করে গুণনীয়ক বের করব, তাহলে একটা উৎপাদক হয় 2 দুগুণে 4 আর একটা হয় 5, অর্থাৎ 20 এর উৎপাদক বা গুণনীয়ক আমরা দুইটা নিলাম 4 এবং 5। তাহলে মাঝখানে 9 কে আমরা ভাঙা লিখছি 5x মাইনাস 4x, মাইনাস 5x মাইনাস 4x যোগ করলে মাইনাস 9x, এবং প্রান্তীয় রাশি দুইটার গুণফল হচ্ছে প্লাস 20x স্কোয়ার, আবার মাঝখানের 9x কে ভেঙে যে দুটা রাশি লিখেছি মাইনাস 5x মাইনাস 4x, এই দুটি রাশির গুণফল চার পাঁচ 20, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 20x স্কোয়ার, অর্থাৎ প্রান্তীয় রাশির গুণফল যা হবে এই মাঝখানের এই দুটি রাশির গুণফলও তাই হবে। এবার আমরা কমন নিব, প্রথমে দুইটা রাশির মধ্যে লক্ষ্য করো, এখানে দুইটা রাশির মধ্যে x কমন যায়, দুইটা x থেকে একটা গেলে একটি, 4x থেকে x টা সামনে কমন নিয়ে আসলে আর 4, শেষের দুইটা রাশির মধ্যে মাইনাস 3 কমন যায়, তাহলে x বসবে মাইনাসে প্লাসে মাইনাস, এই 12 অর্থাৎ 12 মধ্যে 3 কমন গেলে 3 ছাড়া 12 4, মাঝখানে প্লাস চিহ্ন বসাইলাম, উপরে লব 1। এবার আবার দ্বিতীয় ভগ্নাংশের এই হরের মধ্যে প্রথম দুইটা রাশির মধ্যে x কমন যায়, দুইটা x থেকে একটা গেলে একটা x, মাইনাস 5x থেকে x কমন চলে গেলে 5, শেষে দুটি রাশির মধ্যে 4x প্লাস 20 এর মধ্যে মাইনাস 4 কমন যায়, তাহলে x বসবে এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 20 এর মধ্যে 4 কমন গেলে এখানে হবে 5। এবার আমরা উপরে লব 1 বসে নিলাম, একইভাবে এখানে আছে 4x এখানেও আছে 4x মিল, অর্থাৎ কমন যাচ্ছে এখানে x মাইনাস 4, যদি আমরা কমন নিই এর সামনে এখানে x মাইনাস 4 টা সামনে কমন নিয়ে আসলে এখানে থাকে x, আবার পিছনের x প্লাস 4 টা সামনে নিয়ে আসলে এখানে থাকে মাইনাস 3। অনুরূপভাবে এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরের মধ্যে কমন নিব, এখানেও x মাইনাস 5 এখানেও x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 কমন নিই, x মাইনাস 5 টি সামনে কমন নিয়ে আসলে এখানে থাকবে x, পিছনের x মাইনাস 5 টা সামনে কমন নিয়ে আসলে এখানে থাকে মাইনাস 4। এবার আমরা
এই হরগুলোর আর এখানে log 1 বসাই নিব এবার আমরা এই দুটি বর্ণাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো এবার আমরা লসাগু নির্ণয় করতেছি এই দুটি বর্ণাংশের হর প্রথম বর্ণাংশের হরের মধ্যে x - 4 x - 3 আছে দ্বিতীয় বর্ণাংশের হরের মধ্যে x - 5 x - 4 আছে তাহলে এখানে খেয়াল করো x - 4 x - 4 দুটি বর্ণাংশের হরের মধ্যে x - 4 আছে তাহলে x - 4 হচ্ছে লসাগুর ক্ষেত্রে কমন এরপর লক্ষ্য করো x - 3 এখানে দুইটা রাশির মধ্যে দুটি বর্ণাংশের হরের মধ্যে এক রাশিতে আছে এটাকে বলা হয় আনকমন একটি সংখ্যা থাকলে সেটা হবে আনকমন আবার এখানে দ্বিতীয় বর্ণাংশের হরের মধ্যে x - 5 আছে একটি এটাও আনকমন তাহলে লসাগুর ক্ষেত্রে কমনটাও হবে আনকমনটাও হবে আবারও খেয়াল করো এখানে x - 4 এখানে x - 4 এজন্য লসাগু হবে এখানে কমন x - 4 আবার আনকমন এখানে x - 3 এক রাশিতে আছে এজন্য এটা আনকমন x - 5 শুধুমাত্র দ্বিতীয় বর্ণাংশের হরের মধ্যে আছে এটি একটি আছে এটাও আনকমন আমি লসাগু পেয়ে গেলাম এই তিনটি সংখ্যা এবার আমি তোমাদেরকে এখানে রাফ দেখাচ্ছি লক্ষ্য করো আমার লসাগু হচ্ছে x - 4 x - 3 x - 5 এই তিনটি সংখ্যা হচ্ছে লসাগু এবার এই লসাগু এই তিনটি সংখ্যাকে প্রথম বর্ণাংশের হর দ্বারা ভাগ অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে লসাগু এখানে তিনটি সংখ্যা খেয়াল করো হর হচ্ছে দুইটি সংখ্যা একটি হচ্ছে প্রথম বর্ণাংশের হর x - 4 x - 3 আমরা এটাকে এই লসাগুকে হর দিয়ে ভাগ করব তাহলে ভাগ করলে এখানে কি ভাগ চলে যায় খেয়াল করো x - 3 x - 3 ভাগ চলে যায় একইভাবে x - 4 x - 4 ভাগ চলে যায় তাহলে এখানে ভাগফল কি থাকে x - 5 ভাগফল যেটা থাকবে সেটাই log 1 দ্বারা গুণ করতে হবে তাহলে 1 ইনটু x - 5 এই মাঝখানে চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন বসে নিলাম একইভাবে এবার আমরা আবার লসাগু লিখব x - 3 আর নিচের হর এখানে খেয়াল করো একটি হচ্ছে x - 4 আরেকটি সংখ্যা হচ্ছে x - 5 দ্বিতীয় বর্ণাংশের হর x - 4 x - 5 লসাগু হচ্ছে তিনটি x - 4 x - 3 x - 5 আর দ্বিতীয় বর্ণাংশের হর হচ্ছে দুইটি x - 4 এবং x - 5 এই লসাগু তিনটিকে উপরে এই হর দিয়ে ভাগে আবার x - 4 x - 4 ভাগ যায় x - 5 থেকে x - 5 ও ভাগ যায় থাকে এখানে log x - 3 তাহলে এই log 1 দিয়ে আমরা গুণ করব 1 ইনটু এই log 1 হর দিয়ে ভাগ log দিয়ে গুণ 1 দিয়ে ভাগ করব 1 ইনটু এখানে ভাগফল x - 3 হর দিয়ে ভাগ log দিয়ে ভাগ গুণ করলাম এবার নিচের হরগুলো যথারীতি বসাই নেছি x - 4 x - 3 লসাগু বসাই নিলাম এবার উপরে log 1 দিয়ে x কে গুণ করলে x প্লাস এ মাইনাস এ মাইনাস 1 দিয়ে 5 কে গুণ করলে 5 প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস 1 দিয়ে x কে গুণ করলে x প্লাস এ মাইনাস এ মাইনাস 3 কে 3 এবার আমরা উপরের লাইনে নিচের হরগুলো যথারীতি বসাই নিব অর্থাৎ লসাগুর সংখ্যাগুলো বসাবো এবং উপরে লবের লাইনে আমরা এখানে যোগ বিয়োগ করব দেখো এখানে প্লাস x এখানে প্লাস x তাহলে x x এ যোগ করলে হবে 2x এখানে মাইনাস 5 এখানে মাইনাস 3 এই দুটি সংখ্যা যোগ করলে হবে মাইনাস 8 আর নিচের লসাগু সংখ্যাটা আমরা উপর থেকে বসাই নিচ্ছি x - 4 x - 3 x - 5 এবার উপরে x এ a প্লাস x এখানে প্লাস x x x এ যোগ করলে 2x মাইনাস 5 মাইনাস 3 যোগ করলে হবে মাইনাস 8 উপরের লবের মধ্যে এবার 2 কমন নিচ্ছি আমরা 2x থেকে 2টা কমন নিয়ে গেলে থাকবে x মাইনাস 8 এর মধ্যে 2 কমন নিব কমন মানে ভাগ অর্থাৎ 8 কে এই 2 দিয়ে ভাগ করলে হবে 4 নিচে লসাগুর সংখ্যা 3টা বসে নিলাম এবার লক্ষ্য করো উপরের লব x - 4 নিচের হর
x minus 4 সমান তাহলে এই দুটি ভাগ চলে যায় ভাগ করার পর উপরে লব থাকে 2 নিচে হর থাকে x minus 3 এবং x minus 5 এটি হচ্ছে আমার লঘিষ্ঠ আকারে প্রকাশের মান এখানে আমরা আনসার লিখব তোমরা খেয়াল করো প্রশ্নটা এবার আমরা সৃজনশীল প্রশ্ন গ প্রশ্নের সমাধান করব প্রশ্ন 1/a 1/b 1/c কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে গ নম্বর প্রশ্নের সমাধান আমরা শুরু করি প্রশ্ন গ প্রথমে আমরা উদ্দীপকের অংশে লেখা আছে a = একটি মান b এর মান c এর মান এবং লেখা আছে তিনটি বীজগণিতীয় রাশি প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এই তিনটা রাশি লিখব গ নম্বর প্রশ্নে লিখব দেওয়া আছে দাবাসরি মানগুলো আমরা লিখতেছি a = x² - 5x + 6 b = x² - 7x + 12 এবং c = x² - 9x + 20 এই তিনটি মান আমরা দাবাসরি আগে লিখব এবারে সমহরে যে সংখ্যাগুলোকে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে বলছে ওই সংখ্যাটা লিখব এবার লিখব 1/a 1/b কমা দিয়ে লিখব 1/c অর্থাৎ এই তিনটি সংখ্যা আমরা এবার লিখে এখান থেকে অঙ্ক শুরু করব তাহলে এবার আমরা উপর বসাচ্ছি 1 log 1 বসালাম a এর মান হচ্ছে x স্কয়ার minus 5x plus 6 কমা দিয়ে এবার লিখব 1/b b এর মান হচ্ছে x square minus 7x plus 12 এর পরে লিখব 1/c এর মান 1 লিখলাম এবার c এর মান লিখব x square minus 9x plus 20 আমরা এই তিনটি রাশি অর্থাৎ a b এবং c এর মান বসিয়ে পাই এখানে আমরা সাইড নোট দিতে পারি a b c এর মান বসিয়ে এবার এখানে আমরা এই প্রত্যেকটি ভগ্নাংশে হর গুলো কে আমরা মিডল টার্ম করে এটার উৎপাদক বের করব তাহলে উপরে লব 1 বসালাম এবার x স্কয়ার মাইনাস এ 5x আছে এখানে এ 5x কে এবার আমরা মিডল টার্ম করব তাহলে 5x কে ভাঙাই আমরা পাই minus 3x minus 2x 3 দিয়ে 5 যোগ করলে 5x আর এ plus 6 প্রথম রাশি শেষ রাশি বসে নিলাম x স্কয়ার plus 6 মাঝখানের minus 5x এটাকে আমরা ভেঙে লিখলাম minus 3x আর minus 2x 3 দিয়ে 5x এবার মিডল রাশি x স্কয়ার এখানে মাঝখানে আছে minus 7 এবার 7 কে আমরা ভেঙে লিখি minus 4x আর minus 3x শেষে plus 12 খেয়াল করো minus 4x minus 3x যোগ করলে হবে এই minus 7x আবার প্রথম রাশি শেষ রাশি গুণ করলে হয় plus 12x স্কয়ার মাঝখানের 4x 3x গুণ করলে হয় minus minus এ plus 3 চারা 12x স্কয়ার এটাই মিডল টার্ম এবার তিন নম্বর রাশি লিখি আমরা 1/x স্কয়ার minus 9x x স্কয়ার বসালাম এই মাঝখানের 9x এটাকে আমরা ভেঙে লিখব minus 5x minus 4x আর plus 20 এবার আমরা এই রাশিগুলোকে হরগুলোর যে মিডল টার্ম করলাম এখান থেকে তিনটা হরের মধ্যে আমরা এবার কমন নিব খেয়াল করো x স্কয়ার minus 3x থেকে x কমন গেলে থাকে x minus 3 এই দুইটা সংখ্যা থেকে অর্থাৎ minus 2x plus 6 থেকে minus 2 কমন গেলে হবে x আর এই minus এ plus এ minus 3 দুগুণে 6 অর্থাৎ x minus 3 এবার মিডল রাশির মধ্যে আমরা কমন নিচ্ছি হরের মধ্যে x কমন নি তাহলে থাকবে এখানে একটা x আর minus 4 শেষে দুইটা রাশির মধ্যে minus 3 কমন যায় 3x থেকে 3 কমন গেলে x minus এ plus এ minus 3 চারা 12 অনুরূপভাবে তৃতীয় ভগ্নাংশের হরের মধ্যে আমরা কমন নিব তাহলে x কমন নিচ্ছি দুইটা x থেকে একটা গেলে একটা 5x থেকে x কমন নিয়ে আসলে 5
शेषे दुटा संख्यार मध्य माइनस फोर कमन जाए তাহলে এখানে থাকবে x আর মাইনাস এ প্লাস এ মাইনাস 20 এর মধ্যে 4 কমন গেলে হবে 5 আমরা কমন নেওয়া শেষ করলাম এবার এখানে প্রথম ভগ্নাংশের হরের মধ্যে দেখো মিল আছে এখানেও x মাইনাস 3 এখানেও x মাইনাস 3 তাহলে x মাইনাস 3 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে x মাইনাস 2 মিডলের ভগ্ন অংশের হর দিকে লক্ষ্য করো x 4 এখানেও আছে তাহলে x 4 আমরা কমন নিব x 4 কমন নিলে এখানে থাকবে x 3 একইভাবে তৃতীয় ভগ্ন অংশ হরের মধ্যে x 5 দুইটি আছে x 5 কমন নিলে এখানে থাকবে x 4 এবারে তিনটি ভগ্ন অংশের তিনটি ভগ্ন অংশের আমরা হরের লসাগু নির্ণয় করব তাহলে এবার আমরা হরগুলোর লসাগু বের করি হরগুলোর লসাগু তোমরা খেয়াল করো হরগুলোর লসাগু এখানে প্রথম ভগ্ন অংশের মধ্যে আছে x 2 তাহলে আমরা লিখব ভগ্ন অংশের হর গুলো লসাগু প্রথম ভগ্ন অংশের মধ্যে হর আছে x 2 আর এটা অন্য ভগ্ন অংশের হরের মধ্যে নাই এজন্য x 2 টা হচ্ছে আনকমন এরপর আসো x 3 x 3 দুইটি রাশির মধ্যে আছে তাহলে x 3 এর সাথে x 3 কমন এবার x 4 দ্বিতীয় ভগ্নাংশের হরের মধ্যে আছে এবং তৃতীয় ভগ্নাংশের হরের মধ্যে আছে তাহলে এখানে লসাগু x 4 এরপর খেয়াল করো তৃতীয় রাশির হরের মধ্যে x 5 একটি আছে অন্য হরের মধ্যে আর নাই তাহলে x 5 এই চারটি উৎপাদক হচ্ছে বা চারটি রাশি হচ্ছে লসাগু অর্থাৎ কমন এবং আনকম লসাগুর মধ্যে কমন আনকমন দুটেই হবে এবার এখানে আমাদের মোট তিনটা ভগ্নাংশ আমরা পেলাম প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ এবার আমরা এই তিনটি ভগ্নাংশকে সমহর ভগ্নাংশে প্রকাশ করব আমরা প্রথমে লিখব প্রথম ভগ্নাংশ এরপরে দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে এইভাবে আমরা মানগুলো লিখব তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আমি লিখতেছি প্রথম ভগ্নাংশ এবার লিখব প্রথম ভগ্ন অংশ এই প্রথম ভগ্ন অংশ হচ্ছে আমার 1 বাই x 3 আর x 2 এই ভগ্ন অংশটা আমি দুইবার লিখি 1 বাই x 3 x 2 এবার আমার লসাগু এখানে লসাগু আছে দেখো লসাগুর উৎপাদক একটি দুইটি তিনটি চারটি এই চারটি লসাগুর উৎপাদককে আমি হর দিয়ে ভাগ করব আমি তোমাদেরকে এদিকে রাফ দেখাচ্ছি খেয়াল করো লসাগু হচ্ছে এখানে চারটি x 2 x 3 x 4 এবং x 5 এই চারটি রাশি আর প্রথম ভগ্ন অংশের হর হচ্ছে দুইটি x 3 এবং x 2 তোমরা লক্ষ্য করো লসাগু হচ্ছে একটি দুইটি তিনটি চারটি অর্থাৎ লসাগুর উৎপাদক এখানে চারটি আছে আর এখানে হর আছে দুইটি x 3 x 2 এই লসাগু এই চারটিকে এই হর দিয়ে ভাগ লসাগুর রাশিগুলোকে এই নিচে হর দিয়ে ভাগ করি তাহলে ভাগ করি আমরা x 3 x 3 ভাগ যায় x 2 এর সাথে x 2 ভাগ চলে যায় তাহলে এখানে কি থাকে আর ভাগফল x 4 আর x 5 থাকে ভাগফল যেটা থাকবে সেটা এই লবের সাথে আমরা গুণ করব x 4 ইনটু x 5 এটা আমরা হরের সাথেও গুণ করব x 5 এবার আমরা এটার গুণফল করব গুণফল লিখব তাহলে খেয়াল করা গুণফল বসাচ্ছে
উপরে log 1 দিয়ে x minus 4 কে গুণ করলে x minus 4 আর x minus 5 এ বসবে 1 দিয়ে যদি গুণ করি তাহলে এই সংখ্যাই হবে আর নিচের সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে রেখে x minus 2 x minus 3 x minus 4 এবং x minus 5 তাহলে আমার প্রথম ভগ্ন অংশের সমহার হচ্ছে এটি প্রথম ভগ্ন অংশের কাজ শেষ এবার দ্বিতীয় ভগ্ন অংশ তাহলে আমরা লিখি দ্বিতীয় ভগ্ন অংশ 1 বাই x minus 4 এবং x minus 3 এই ভগ্ন অংশটিকে আমরা দুইবার লিখব 1 ইনটু 1 ডিভাইডেড বাই x minus 4 ইনটু x minus 3 এবার আমার লসাগু আবারও লক্ষ্য করো আমার এখানে লসাগু হচ্ছে লসাগুর উৎপাদকের সংখ্যা হচ্ছে 4 টি x minus 2 x minus 3 x minus 4 x minus 5 আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে x minus 3 এবং x minus 4 তাহলে x minus 3 এবং x minus 4 আমি তোমাদেরকে লসাগুকে কিভাবে হর দিয়ে ভাগ করতে হয় সেটা রাফ করে দেখাচ্ছি তাহলে লসাগুর উৎপাদক হচ্ছে এখানে 4 টি আর হরের এখানে উৎপাদক আমরা দেখতে পাচ্ছি 2 টি x minus 4 এবং x minus 3 এবার লসাগুকে আমরা এই হর দিয়ে ভাগ তাহলে x minus 3 ভাগ চলে যায় x minus 4 এর সাথে x minus 4 ভাগ চলে যায় তাহলে ভাগফল কি রইল এখানে এখানে x minus 2 আছে এখানে x minus 5 আছে তাহলে যে ভাগফল দুটি অবশিষ্ট রইল এই ভাগফল এটিকে আমরা এই লবের সাথেও গুণ করব x minus 2 x minus 5 এই লবের সাথে আমরা গুণ করলাম একইভাবে এটিকে আমরা হরের সাথেও গুণ করব অর্থাৎ লব হর দুটার সাথেই গুণ করব এবার আমরা উপরে এই উপরের লবটাকে আমরা এবার গুণ করে দেব 1 দিয়ে x minus 2 কে গুণ করলে হবে x minus 2 আর x minus 5 বসে যাবে নিচের হরগুলোকে আমরা সাজিয়ে লিখব এ প্রথমে লিখব x minus 2 এরপরে x minus 3 ওই উপরেরটার মতোই x minus 4 লাস্ট হচ্ছে x minus 5 এবার একইভাবে একইভাবে এবার আমরা তৃতীয় ভগ্ন অংশ লিখব তাহলে আমরা লিখি তৃতীয় ভগ্ন অংশ হচ্ছে আমার এই ভগ্ন অংশটি তাহলে আমরা ভগ্ন অংশটি আগে লিখব 1 বাই x minus 5 x minus 4 এটি আমি আরেকবার লিখি 1 বাই x minus 5 ইনটু x minus 4 এবার পূর্বের ন্যায় লসাগুর উৎপাদকের সংখ্যা হচ্ছে এখানে 4 টি আর হর আছে এখানে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে x minus 5 এবং x minus 4 x minus 5 আরেকটি হচ্ছে x minus 4 খেয়াল করো তোমরা তাহলে লসাগুর উৎপাদক সংখ্যা হচ্ছে এখানে 4 টি উৎপাদক আছে আর হরের উৎপাদক আছে 2 টি তাহলে লসাগুকে আমরা এই হর দিয়ে আবার ভাগ করি x minus 5 এই x minus 5 ভাগ চলে যায় x minus 4 এর সাথে x minus 4 ভাগ চলে যায় এখানে ভাগফল থাকে x minus 2 আর x minus 3 যে ভাগফলটা এখানে আমরা পেলাম এই ভাগফল এটাকে এবার আমরা লবের সাথেও গুণ হরের সাথেও গুণ এই লবের সাথে গুণ করলাম একইভাবে আমরা হরের সাথেও গুণ করলাম এবার আমরা গুণফল লিখব এবার গুণফল কি থাকে দেখো তাহলে লব 1 দি x মাইনাস এই 1 দিয়ে খেয়াল করো এই 1 দি x মাইনাস 2 কে গুণ করলে হবে x মাইনাস 2 আর এখানে লব আছে x মাইনাস 3 বসালাম এবার হর হরগুলোকে ওই দ্বিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠ সমহার বিশিষ্ট হর যেভাবে আমরা এখানে সাজিয়ে লিখছি দ্বিতীয় ভগ্নাংশে এটাকে আমরা একইভাবে সাজিয়ে লিখব x মাইনাস 2 খেয়াল করো x মাইনাস 2 x মাইনাস 3 এরপর x মাইনাস 4 x মাইনাস 5 x মাইনাস 4 x মাইনাস 5 সাজিয়ে লিখলাম আমার সমহার তিনটি ভগ্নাংশের
সমহর ভগ্নাংশে আমরা করে নিলাম। এবার আমরা আনসার লিখব, তাহলে লিখব নির্ণেয় সমহর, নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার আমরা প্রথম সমহরটা লিখব এখানে x মাইনাস ফোর x মাইনাস ফাইভ, আর হর সমান x মাইনাস টু x মাইনাস থ্রি x মাইনাস ফোর x মাইনাস ফাইভ। এবার কমা দিয়ে এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের সমহর যেটা পাইছি সেটা লিখব x মাইনাস টু x মাইনাস ফাইভ, আর নিচের হর গুলোকে লিখব x মাইনাস টু x মাইনাস থ্রি x মাইনাস ফোর এবং x মাইনাস ফাইভ। আমরা প্রথমটা এবং দ্বিতীয়টা ভগ্নাংশ লিখলাম, এবার কমা দিয়ে এবার আমরা তৃতীয় ভগ্নাংশ এটি লিখব। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে x মাইনাস টু লব আর x মাইনাস থ্রি, আর হর তিনটা ভগ্নাংশের একই রকম x মাইনাস টু x মাইনাস থ্রি x মাইনাস ফোর এবং x মাইনাস ফাইভ। এটি হচ্ছে আমার আনসার। তাহলে প্রশ্নে আমাদেরকে বলছে ওয়ান বাই এ, ওয়ান বাই বি এবং ওয়ান বাই সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে তোমরা প্রশ্নটার আনসারের দিকে, সমাধানের দিকে লক্ষ্য করো। আশা করি তোমরা আজকের এই 18 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের, এই অনুশীলনীর 5.2-এর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে সমাধান করে দেখাব। তোমরা অঙ্কগুলো বাসায় চর্চা করবে এবং এই প্রশ্নগুলো তোমাদের জেএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।